আসসালামু আলাইকুম বিভিন্ন কবুতর প্রেমী ভাই ও বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। বিভিন্ন কবুতরের পক্ষ থেকে আরও একটি নতুন আলোচনা নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আমরা যারা নতুন কবুতর পালন করি, এই বিষয়টা কিন্তু জানি না যে কবুতর কেন শুকিয়ে যায়। তো কবুতর কেন শুকিয়ে যায়, এই বিষয়টা হলো কয়েকটি কারণে কিন্তু কবুতর শুকিয়ে যায়। আজকে এই কয়েকটি কারণ থেকে আজকে একটি কারণ নিয়ে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। তো এই বিষয়ে যারা জানতে চান, অবশ্যই আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন যে কবুতর শুকিয়ে যাওয়ার একটি মাধ্যম। তো এই মাধ্যমটির কারণে কিন্তু কবুতরটি শুকিয়ে যায়। আরও যে বিষয়গুলো আছে শুকানোর, সেই বিষয় নিয়ে আমি আস্তে আস্তে ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদের মাঝে। তো আজকের একটি বিষয় নিয়ে আমি আলোচনা করব এই ভিডিওতে, যে কবুতর কেন শুকিয়ে যায়। এই সম্পর্কে জানতে চাইলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি দেখার পর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, এমনকি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে, আজকের এই ভিডিওতে প্রথম হয়ে থাকলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে রাখবেন, পরের ভিডিওটি যাতে কোনো রকম মিস না হয়। আর যদি এই চ্যানেলের রেগুলার দর্শক হয়ে থাকেন, অবশ্যই ভিডিওতে একটি লাইক করে কমেন্ট করে জানাবেন আজকের এই ভিডিওটি কেমন লাগলো। আর কোনো জায়গায় কোনো রকম ভুল হয়ে থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলে দেবেন এই বিষয়টা আপনার ভুল হয়েছে, আমি চেষ্টা করব এই বিষয়টা সংশোধন করার। কেননা আমি ইউটিউবে এসেছি শুধুমাত্র শেখানোর জন্য না, কিছু শেখার জন্য। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন, আর কোনো জায়গায় ভুল হয়ে থাকলে অবশ্যই সেই ভুলটি ধরিয়ে দেওয়ার চেষ্টা করুন। তো চলুন মূল আলোচনা শুরু করা যাক। আমরা যারা নতুন কবুতর পালন করি, অনেকেই কিন্তু কবুতর যদি অসুস্থ হয়ে যায় বা কোনো রকমভাবে শুকিয়ে যায়, সেই কবুতরটার কী হয়েছে এই বিষয়টা কিন্তু আমরা খেয়াল করি না। প্রথমত আমরা এই কবুতরটিকে সুস্থ করার খুবই চেষ্টা করি। তো আমরা সকলেই জানি যে কবুতর যদি শুকিয়ে যায়, সেই কবুতরটা ডিম দেয় না। তো কবুতর যখন সুস্থ সবল এমনকি ঠিকঠাকভাবে বডিটা হয়, তখনই কিন্তু সেই কবুতরটি ডিম দেয়। তো আমার স্ক্রিনের সামনে যে দেখতে পাচ্ছেন কবুতরটি, কবুতরটি কিন্তু দেখা যাচ্ছে খুবই সুস্থ। মূলত এই কবুতরটি একদম শুকিয়ে গিয়েছে। তো এই শুকানোর কারণ কী? তো কিছু কারণ থাকে। একটি রোগ থাকে যে রানীক্ষেত বলতে একটি রোগ হয়, সেই রোগ থাকলেও কিন্তু কবুতরটি শুকিয়ে যায়। তো মূলত এই কবুতরটি কিন্তু এই রানীক্ষেত রোগটা হয়নি, হজম শক্তির সমস্যা থাকলেও কিন্তু কবুতর শুকিয়ে যায়। তো এটার কিন্তু সেই হজম শক্তিরও কোনো সমস্যা নেই। তো মূলত এর সমস্যাটা কি, এই বিষয়টা হলো সবচেয়ে বড়। তো এটা কেন শুকাচ্ছে? এটা শুকাচ্ছে আপনার শুধুমাত্র কৃমির ড্রসের কারণে। তো এটার কৃমি, অতিরিক্ত কৃমি হওয়ার কারণে কিন্তু কবুতরটি শুকিয়ে গেছে। তো এই বিষয়টা হলো সবচেয়ে বড়, যা আমরা কিন্তু অনেকেই দেখি যে পায়খানাও ঠিক আছে বা খাবার দাবারও ঠিক আছে, কিন্তু কবুতরটা শুকিয়ে যাচ্ছে কেন? তো মূলত এই কবুতরটি খাবার দাবার খুবই কম খায়, কৃমি হওয়ার কারণে কিন্তু এই কবুতরটি খাবার দাবার খুব কম খায়। তো কবুতরটি শুকানোর কারণ হলো এটাই। তো কয়েকটি মাধ্যমের ভিতরে এটাই হলো একটি প্রথম মাধ্যম, যে কবুতর শুকাইয়ে যাওয়ার কারণ হলো কৃমি। কবুতরের যদি কৃমি হয়, তাহলে কিন্তু সে কবুতরটি আস্তে আস্তে শুকিয়ে যাবে, এমনকি খাবার দাবার খুব কম খাবে, এমনকি পানির যে বিষয়টা আছে সে পানিটা একটু বেশি খাবে। তো এটা হলো এক নাম্বার বিষয়। তো এই বিষয়টা হলো গিয়ে কবুতর শুকিয়ে যাওয়ার কারণ। দ্বিতীয়ত হলো, আপনার কবুতর যদি রানীক্ষেত হয় বা রানীক্ষেতের লক্ষণ দেখা দেয় বা কিংবা পাতলা পায়খানা হয়, এমনকি কবুতরটি যদি হজম শক্তি কম থাকে বা হজম যদি না হয়, এই কারণে কিন্তু কবুতর শুকিয়ে যায়। কিন্তু কবুতরে যদি ঠান্ডা লেগে থাকে বা সর্দি হয়, তাহলেও কিন্তু কবুতর শুকিয়ে যায়। এই কবুতরটির সমস্যাটা হলো কৃমির সমস্যা। তো এই কবুতরটি কৃমি হওয়ার কারণে কিন্তু কবুতরটি শুকিয়ে যাচ্ছে। তো আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এই তো এ থেকে মুক্তি কিভাবে পাওয়া যেতে পারে? অবশ্যই আপনার কবুতরকে দুই মাস পর পর একটি করে কৃমির ক্রস করাবেন, তাহলে এই কবুতরটির এই সমস্যা থেকে, মানে কৃমির যে সমস্যাটা আছে সেই সমস্যাটা আর থাকবে না। তো অন্য বিষয় হলে অন্যরকম ব্যবহার সেবার, যদি অন্য কোনো রোগ হয়ে থাকে তাহলে অবশ্যই সেই রোগের চিকিৎসা করবেন। তো আশা করি আজকের এই ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন যে একটি কবুতরের কৃমি হলে কবুতরটি শুকিয়ে যায়। যতদিন পর্যন্ত কবুতরটি সুস্থ না হবে, ততদিন পর্যন্ত কোনোরকম কোনোভাবে ডিম কবুতরটি দিবে না। তো ব্রিডিং যদি চলেও তারপরেও কিন্তু সেই কবুতরটি ডিম দিবে না। তো আপনারা কীভাবে বুঝবেন যে কবুতরটি কৃমি হয়েছে, এমনকি সেই কবুতরটিকে কৃমির ক্রস করানোর উচিত? আমি এত কিছু জানি না ভাই, শুধুমাত্র আপনি দুই মাস পর পর একটি কবুতরকে কৃমির ক্রস করাবেন, তাহলেই সেই বিষয়টা আপনার আর জানার কোনো প্রয়োজন মনে করবেন না। তো কিভাবে বুঝবেন যে এই কবুতরটিকে কৃমির ক্রস করাতে হবে বা কৃমির সমস্যা হয়েছে? তো এই সম্পর্কটা জানতে চাইলে, আপনি কবুতরকে যখন খাবার দিবেন তখন খেয়াল করবেন যে কবুতরটা খাবার রেখে কিন্তু পানিটা বেশি খাবে। তো এই বিষয়টা হলো সবচেয়ে মেন, যে কবুতর যদি আপনি খাবার দেওয়ার পর যদি দেখেন যে কবুতরটি খাবার খাচ্ছে কম কিন্তু পানি খাচ্ছে বেশি, তাহলে সেই কবুতরটিকে অবশ্যই কৃমির ক্রস, জরুরিভাবে ইমার্জেন্সিভাবে কবুতরটিকে
তিন মিনিট ক্লোজ করাবেন না। আশা করি আজকের এই ভিডিও থেকে বুঝতে পেরেছেন একটি কবুতর শুকিয়ে যাওয়ার কারণ কি, এই কারণের সমস্যাটা কি। তো এই সমস্যা যদি আপনার হয়েই থাকে তাহলে অবশ্যই কবুতরটিকে তিন মিনিট ক্লোজ করে আপনি সেই কবুতরটিকে সুস্থ করে তুলুন। তো ভিডিওটি যদি বুঝতে সমস্যা হয়ে থাকে অবশ্যই একটি কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের এই ভিডিওটি কেমন লেগেছে। এমনকি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে রাখবেন। আর এই ভিডিওটি দেখে যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের মাঝে এই ভিডিওটি শেয়ার করে দেবেন। আমাদের আরও একটি ইউটিউব চ্যানেল রয়েছে, সেই ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। সেখানে কবুতর, হাই ফ্লায়ার কবুতর সম্পর্কে অনেক ভিডিও দেওয়া হয় প্রতিদিন। সেখানে আমরা যে ভিডিওগুলো দিই ইউটিউব চ্যানেল, এই শখের পায়রা ইউটিউব চ্যানেলে, সেই চ্যানেলের প্রত্যেকটা ভিডিওই হলো হাই ফ্লাইট কবুতর সম্বন্ধে। সেখানে কবুতর রিলেটেড অনেক ভালো ভালো ভিডিও আপলোড করা হয়, সেখান থেকে অবশ্যই চাইলে ঘুরে আসতে পারেন। আজকের এই ভিডিওতে অবশ্যই একটি কমেন্ট করবেন কেমন লাগলো ভিডিওটি, এমনকি বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন। আজকে পর্যন্ত এই পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হব, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কবুতরের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।